ভাই হাজার হাজার গেঞ্জি ভাই আমার এখানে দেখো, বাচ্চা বড় কলার, বড়দের কলার, বড়দের গোল গলা, বড়দের টি শার্ট দেখেন, মাত্র 15 টাকা পিস, এটা হলো 12 পিস করি বান্ডিল আমাদের বাচ্চাদের ম্যাগি ভাই, এটা রেড ফোর বলে মাত্র 30 টাকা পিস, এক্সক্লুসিভ একটা মাল ভাই, দেখেন আসলে এক্সক্লুসিভ, অনেক এক্সক্লুসিভ দেখেন, খুব সুন্দর মাল ভাই, এগুলো সব হলো 100 টাকা পিসের মাল, হ্যাঁ একশো টাকা পিস, ফিন গুলো দেখেন ভাই, কাপড় গুলো দেখেন, সেই কাপড় অনেক সুন্দর কাপড় দেখেন, 3 সাইজ MLXL মাত্র 120 টাকা, 80 টাকা রেঞ্জের মালগুলো, কত সুন্দর, অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন, ফুটপাথ থেকে একবার শোরুম পর্যন্ত সব আছে, ব্যানে দোকানে বাজারে যেখানে বিক্রি করবে রাস্তার পাশে ওই মালও আছে আমার কাছে, সর্বনিম্ন আমাদের মালগুলো থাকে কয় পিস করে, 100 পিস করে বান্ডিল থাকে আমাদের, এটা হলো 10-12 বছরের মাল, হ্যাঁ ভাই আপনারা আমার সাথে যোগাযোগ করেন, এক কিছু খারাপ দেবো না ইনশাল্লাহ, সবচেয়ে বেশি রানিং আমার এই মালটা, সর্বনিম্ন আমার ডেইলি পার ডে 1000 পিস মাল এই মালটা সেল আছে, 120 করে বান্ডিল থাকে, আপনি যে যে কমেন্ট নিতে মন চায় নিতে পারবেন, এটা রেড ফোর বলে 60 টাকা পিস, কালার হবে সর্বনিম্ন 10-12, আপনি মালের রেটটা দেখেন আমার, তাদের সাথে আমার সাথে রেটটা যাচাই বাছাই করে আপনি মালটা আমার কাছ থেকে নিন, এগুলো সব হলো 80 টাকা পিসের মাল, হ্যাঁ ভাই এটা পকেট সিস্টেম, হ্যাঁ এগুলো সব হলো মোটা মানুষের জন্য, হ্যাঁ দাদা এগুলো কালার আছে অসংখ্য, সর্বনিম্ন 20-30টা কালার আছে ভাই, হাজার হাজার গেঞ্জি ভাই আমার এখানে দেখো, বাচ্চা বড় কলার, বড়দের কলার, বড়দের গোল গলা, বড়দের টি শার্ট দেখেন, কোন আইটেম অভাব আছে, অনেক আইটেম দেখেন, প্রত্যেকটা আইটেম দেখেন, সেই সেই গেঞ্জি, হাজার হাজার গেঞ্জি ভাই, বস্তায় বস্তায় দেখেন, বান্ডিলে 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 বস্তা বান্ডিলে বান্ডিলে বস্তা, 10 টাকা থেকে শুরু, মাত্র মাত্র 15 টাকা থেকে শুরু ভাইয়া, মাত্র 15 টাকা থেকে শুরু ভাইয়া, তো মোটে ভাই প্রথমে কি দেবো আমরা, লরেন্স থেকে শুরু করি ভাই, হ্যাঁ আমার সর্বদা একটা কথা বলি ভাই, ভাই বলেন, সর্বদা কথা হলো আমার এখানে ফুটপাথ থেকে একবার শোরুম পর্যন্ত সব আছে, যে যে আইটেম নিবে ওই আইটেম আছে, কে ফুটপাথে যে ফুটপাথে বিক্রি করবে তার মালও আছে, ব্যানে দোকানে বাজারে যেখানে বিক্রি করবে রাস্তার পাশে একটা টুল দিয়ে বিক্রি করলেও ওই মালও আছে আমার কাছে, আমার যারা যারা দেখবে শোরুমের হাই কোয়ালিটি মালগুলো যেগুলো এগুলো আছে, এগুলো সব সর্বপ্রথম কত হইলো সর্বশেষ কত হইলো আমার একদম ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম নিয়ে বিক্রি করতে চায় সেই আইটেম আছে আমার কাছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো অনেক ব্যবসায়ী তাদের পুঁজি অল্প আছে, যারা ব্যানে ব্যবসা করবে ফুটপাথে, যারা নতুন উদ্যোক্তা দেখা গেছে পুঁজি অল্প হয়তো ব্যবসা করতে সাহস পায় না, হ্যাঁ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, মাত্র 8-10 হাজার টাকার বিনিময়ে আমি ব্যবসাটা স্টার্ট করে দিব, 8-10 হাজার টাকা, মাত্র 8-10 হাজার টাকার বিনিময়ে, মাশাআল্লাহ, এবং তার জন্য আরো বিভিন্ন সুযোগ সুবিধা আছে ভাই, সুযোগ সুবিধা ভাই, আরো বিভিন্ন সুযোগ সুবিধা হলে সে আমার থেকে ধরেন 10টা আইটেম মাল নিছে, হ্যাঁ ধরেন এখান থেকে 10টা নিছে, এখান থেকে 10টা, এখান থেকে 10টা, এখান থেকে 10টা, হ্যাঁ তার 2টা আইটেম মাল স্লো, সে বেচতে পারতেছে না, হ্যাঁ ওই 2 আইটেম পাল্টায় সে রানিং আইটেম নিতে পারবে, এই সুযোগ আছে, আর কোনো প্রবলেম আছে তার, আর কোনো প্রবলেম নাই, এর পরে আমার মনে হয় আর কোনো সুযোগ হইতে পারে না ভাই, সর্বোচ্চ সুযোগ আপনাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে, 10 আইটেম মাল নিছেন, 2 আইটেম মাত্র ও 2 আইটেম পাল্টাই রানিং আইটেম নিতে পারবেন, এরপরে আর কোনো কথা নাই, এরপরে কোনো কথা হতে পারে, আমি এরপরে ব্যবসা না করেন, আপনার কপাল খাইবেন, হ্যাঁ তাহলে আপনি আপনার কপাল খাইবেন, একদম সহজ, আমি সহজে প্রথমে বলছি যে ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম দিবে সেই আইটেম আছে আমার কাছে, আচ্ছা, এবং যারা বেকার তারা আমার সাথে যোগাযোগ করবেন, অথবা যারা চাকরি করে তার পাশাপাশি আমার এই ব্যবসাটা করতে পারবে, দেখা গেছে 5-6টার পরে যদি উনি ব্যবসাটা শুরু করে, দেখা গেছে 3-4 ঘন্টা যদি দোকানদারি করে না, দেখা গেছে তার 400-500 টাকা ইনকাম হয়ে গেছে, তাহলে তার একটা বাড়তি ইনকাম হয়ে গেছে, এটা তো এই জন্য আমি বলছি আপনারা যারা বেকার আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, যারা চাকরিজীবী তারাও আমার সাথে যোগাযোগ করবেন, গ্রামে গুঞ্জে যে যেদিকে ঘুরে বেড়ান আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন, ব্যবসাটা একদম সুন্দরভাবে স্টার্ট করে দেবো আপনার, আপনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে, সুবিধা আছে, হ্যাঁ তারপরে আমি আমার এখন আমি আমার মালগুলো দেখাতে শুরু করতেছি, হ্যাঁ ভাই সবচেয়ে কম দাম, সবচেয়ে লোয়েস্ট থেকে শুরু করি আমি ভাই, মাত্র 15 টাকা পিস, শুধু 15 টাকা পিস, মাত্র 15 টাকা পিস, এটা হলো 12 পিস করি বান্ডিল আমাদের, 12 পিস করি বান্ডিল থাকবে, যে যে কমান্ডিল নিবে মনসা নিতে পারবে, 2 সাইজ 6 3টা সাইজ 3-12 36 পিসের বান্ডিল মাত্র 25 টাকা পিস, শুধু 25, মাত্র 25 টাকা পিস, 6 2 4 3টা সাইজ ভাই, 3টা সাইজ 3-12 36 পিসের রেশু মাত্র 25 টাকা পিস, 25 টাকা, মাত্র 25 টাকা পিস, তারপরে এসআর একটা কলি ফ্যান বলি আমরা এটাকে, যারা বিক্রি করে তারা বুঝতে পারবে, এটাও 2 সাইজ 6, 3 সাইজ 3 6 3-12 36 পিসের রেশি মাত্র 35 টাকা পিস, 35, তারপরে আমি যদি 3 কোয়ার্টার 4 বছর 6 বছর 8 বছর, আচ্ছা 3টা সাইজ 3 6 18 পিসের রেশি মাত্র 70 টাকা পিস, 70, মাত্র 70 টাকা পিস, তারপরে আমি যদি বাচ্চাদের ম্যাগি ভাই 2 4 6, আচ্ছা 3 সাইজ, 3 সাইজ, এটা রেড ফোর বলে মাত্র 30 টাকা পিস, 3-12 36 পিস, 2 সাইজ 6 মানিলো 2 বছর 4 বছর 6 বছর, হ্যাঁ
তারপর আমি যেটা জিরো সাইজ ভাই যেগুলো দেয়া গেছে দুই মাস সাইড মাস ছয় মাস ত্রিশ টাকা পিস বারো পিস করে বান্ডিল। তারপর আমি যেতেছি আরেকটা মাল আছে আমার দুই চার ছয় তারপর আমি যাইতেছি এবার আমার একশো পিস যে মালগুলো থাকে আমাদের সর্বনিম্ন আমাদের মালগুলো থাকে কয় পিস করে একশো পিস করে বান্ডিল থাকে আমাদের এটা হলো দশ বারো বছরের মাল। হ্যাঁ ভাই আট বছর দশ বছর বারো বছর এসব সাইজ থাকে এটার ভিতরে এটা রেট পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা ফিস। হ্যাঁ ভাই তারপর আমি যাইতেছি এবার গা বড়দের সলিড টি শার্ট ভাই এবার আমি চাইতেছি সব বড়দের ভিতরে। হ্যাঁ ভাই এই রেট হলো বড়দের সলিড মাত্র ষাট টাকা ফিস ভাই মাত্র ষাট টাকা ফিস। কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে। যারা নতুন উদ্যোক্তা ভাই আমি আবারও বলি ভাই আপনারা আমার সাথে যোগাযোগ করেন এক কিছু খারাপ দেবো না ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন। দশটা আইটেম মাল নিছেন দুইটা আইটেম মাল স্লো ওই দুই আইটেম পাল্টাই আপনি রানিং আইটেম নিতে পারবেন ব্যবসার লস বলতে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে কথা বুঝছেন এটা রেট পড়বে মাত্র ষাট টাকা ফিস মাত্র ষাট টাকা ফিস কালার হবে অসংখ্য কালার হবে। তারপর আমি যেতেছি এটা প্রিন্টের ভিতরে। হ্যাঁ ভাই প্রিন্টের ভিতরে এটা আমরা সিম্পল প্রিন্ট বলি আর কি। হ্যাঁ ভাই এই যে দেখেন এটার কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা ভাই বিশ থেকে তিরিশটা কালার হবে। এই মালটা আমাদের অনেক রানিং ভাই আমি যত মাল বেশি তার সবচেয়ে বেশি রানিং আমার এই মালটা সর্বনিম্ন আমার ডেইলি পার ডে এক হাজার পিস মাল এই মালটা সেল আছে। কি কিছু কথা বলছি অনেক সুন্দর মাল রেট পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পিস এগুলো আমাদের সব একশো পিস করে বান্ডিল। আর আমি আরেকটা কথা বলি যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবেন ভাই যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবেন আপনারা দেখা গেছে এখান থেকে দশটা এখান থেকে বিশটা ওখান থেকে তিরিশটা ওখান থেকে পঞ্চাশটা এইভাবে নিতে পারবেন সমস্যা নাই। কি কিছু কথা বুঝছেন কারণ সর্বনিম্ন অর্ডার করতে হলে আমাদের একশো পিস আমাদের একশো পিস করে বান্ডিল থাকে আপনি যে যে কবেন নিতে মন চায় নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই। তারপর আমি যেতে আসছি বিগলার ভিতরে ভাই বিগলার ভিতরে এই যেটা হচ্ছে বিগলা এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা ভাই। হ্যাঁ এই মালগুলো আমাদের সব হলো একশো পিস করে বান্ডিল থাকে ভাই। কি কিছু কথা বুঝছেন কারণ হলো এগুলো আমাদের হাউসফুল মাল এই যে দেখেন সব স্টক করা মাল সব বান্ডিল সব বান্ডিল হাজার হাজার পিস মাল ভাই দেখেন প্রচুর মাল ভাই। তারপর আমি যেতেছি পকেটের ভিতরে ভাই হ্যাঁ আশি টাকা রেঞ্জের আমার কিছু মাল আছে এগুলো সব হলো আশি টাকা ফিজের মাল। হ্যাঁ ভাই এটা পকেট সিস্টেম হ্যাঁ এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা আচ্ছা এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে রেট পড়বে হলো আশি টাকা ফিস। হ্যাঁ ভাই আশি টাকা ফিস। তারপর আমি যেতেছি আমার আশি টাকা রেঞ্জের আরেকটা মাল আছে। হ্যাঁ ভাই এই যে দেখেন এটা আশি টাকা রেঞ্জের এটা হলো বাটন সিস্টেম। হ্যাঁ ভাই মানে বুকে বাটন দেওয়া আছে হ্যাঁ এই দেখছেন খুব সুন্দর মাল ভাই সাইডে একটা স্টিকার দেওয়া আছে দেখেন এই যে এগুলো সব হলো বাটন সিস্টেম এটা রেট পড়বে মাত্র আশি টাকা ফিস মাত্র আশি টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা। এই মালগুলো আমাদের সব হলো একশো পিস করে বান্ডিল থাকে যদি কেউ অর্ডার করেন একশো পিস নেওয়া লাগবে না সমস্যা নাই আপনি এখান থেকে বিশটা ওখান থেকে বিশটা ওখান থেকে বিশটা সবাইকে মিলে সর্বনিম্ন একশো পিস অর্ডার করলে হবে। কি কিছু কথা বুঝছেন এবার আমি যেতেছি ওভার সাইজ ভাই মোটা মানুষ যারা আর কি হ্যাঁ মোটা মানুষ যারা মোটকা মামা বলি আমি আমরা তাদেরকে এই যে দেখেন এগুলো সব হলো মোটা মানুষের জন্য। হ্যাঁ দাদা এই যে দেখেন এই যে দেখেন এগুলো কালার আছে অসংখ্য সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার আছে তার রেট পড়বে মাত্র নব্বই টাকা ফিস মাত্র নব্বই টাকা এটা হলো যারা মোটা মানুষ তাদের জন্য আর কি। হ্যাঁ ভাই অনেক সুন্দর মাল দেখেন কালার গুলো দেখেন সেই সেই কালার ভাই। তারপর আমি যেতেছি আমার প্যাকেটিং মালে দেখেছি ভাই প্যাকেটিং মানে টু পিস করি যে মালগুলো এখন সব হলো ওই মাল দেখাবো আমি কিছু কথা বুঝছেন এই যে দেখ সর্বনিম্ন থেকে শুরু হয়েছে আমার আচ্ছা এটা হলো যারা ওই যে হুজুরা বেশিরভাগ পাঞ্জাবির ভিতরে পড়ে না মালগুলা এই মালগুলো সেই মাল এটা রেট পড়বে মাত্র পঞ্চাশ টাকা ফিস পঞ্চাশ টাকা ফিস কালার আছে দশ বারোটা কালার হবে। হ্যাঁ তারপরে আমি যেতেছি এবার আমার জার্সির ভিতরে এই আসার একটা মাল আচ্ছা এটা রেট পড়বে হলো ষাট টাকা ফিস ষাট টাকা ফিস কালার হবে সর্বনিম্ন দশ বারোটা অসংখ্য কালার আছে বুঝলেন। হ্যাঁ ভাই প্রত্যেকটা মাল হলো টু পিস করে ফলি রেট পড়বে ষাট টাকা ফিস হ্যাঁ ষাট টাকা ফিস এই যে তারপর আমি যেতেছি অনেকে জার্সি ফুল হাতে আসেনি। হ্যাঁ ভাই
এই যে দেখেন এটা হলো জার্সি ফুল এটা। আচ্ছা আচ্ছা, কালার আছে এটার, না হলো দশ বারোটা কালার হবে। হ্যাঁ, প্রত্যেকটা ডিজাইনের কালার হবে দশ বারোটা করে। হ্যাঁ, ফুলাতা রেট পড়বে মাত্র পঁচাত্তর টাকা ফিস। পঁচাত্তর টাকা ফিস। আমি আমার ঠিকানাটা আবারও বলে দেই ভাই, এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট। আচ্ছা, বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা ভাই। তো বঙ্গবাজারের সামনে এসা কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা, তাহলে দেখে দিব। সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নম্বর দোকান, বিগ সেলার গার্মেন্টস। একদম সহজ লোকেশন ভাই, একদম সহজ। না বঙ্গবাজারের সামনে এসে জিজ্ঞাসা করলে সবাই দেখে দিবে। সিটি ফোন দিবে? হ্যাঁ, না আসলে তো আমার ইমোয়াটসঅ্যাপ আছে, অথবা কন্টাক্ট নাম্বারে ফোন দিলে হবে ভাই। এটা হচ্ছে আমার 80 টাকা রেঞ্জের মাল ভাই। হ্যাঁ, 80 টাকা রেঞ্জ, 80 টাকা রেঞ্জের মালগুলো কালার দেখেন কত সুন্দর, অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন। প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার আছে এটার। হ্যাঁ ভাই, চমৎকার কালার, অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন। এগুলো রেট ফোর বলে মাত্র 80 টাকা ফিস। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন মাত্র 80 টাকা ফিস। যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন ভাই, আপনাদের সাথে আমি আমি বলি একটা কথা, যারা 10,000, 15,000, 20,000 টাকার মাল নেবেন, যদি কেউ কন্ডিশনে নিতে চান, দেখা গেছে 2,000, 3,000 টাকা অ্যাডভান্স করলে হবে, আর বাদ বাকিটা আমি কন্ডিশনে দিয়ে দিব। আপনি ওখানে টাকা দিয়া মাল বুঝিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ ভাই, তারপর আমি যেতে চাই জার্সির ভিতরে আমার আরো কোয়ালিটি আছে ভাই। হ্যাঁ আচ্ছা, এটা হলো 100 টাকা ফিস, 100 টাকা, 100 টাকা ফিস। এই দেখেন এমব্রয়ডারি করা সবগুলো। হ্যাঁ ভাই, কালার হবে সর্বনিম্ন 10 থেকে 12টা কালার হবে, রেট করবে 100 টাকা ফিস, সব টু ফিস করে ফলি করা মাল এগুলো। হ্যাঁ ভাই, তারপর আমি যা দিয়েছি জার্সির ভিতরে আমার আরেকটা স্টাইল আছে। হ্যাঁ ভাই, এই যে দেখেন এই মালটা কিন্তু অনেক খুব এক্সক্লুসিভ একটা মাল ভাই, দেখেন আসলে এক্সক্লুসিভ, অনেক এক্সক্লুসিভ দেখেন, খুব সুন্দর মাল ভাই। ওরে দেখছেন মাল ডিজাইন, দেখছেন ভাই সেই ডিজাইন এম্বডারি ডিজাইন খুব। এটা রেট পড়ে মাত্র 120 টাকা, 120 টাকা, 120। কালার হবে সর্বনিম্ন 10-12টা। আচ্ছা, তারপর আমি যেতে আছে আমার 100 টাকা রেঞ্জের কিছু টি-শার্ট আছে। হ্যাঁ আচ্ছা, 100 টাকা রেঞ্জের এই মালগুলো সবগুলো আমার টু পিস করে ফলি ভাই, টু পিস করে ফলি, টু পিস করে ফলি। এই যে দেখেন এগুলো সবই 100 টাকা ফিজের মাল। হ্যাঁ, কালার আছে এগুলোর অসংখ্য। এই যে দেখেন, যারা নতুন উদ্যোক্তা আমি আবারও বলি ভাই, আপনারা আমার সাথে যোগাযোগ করেন, কোন রিস্ক নেই আমার সাথে ব্যবসা করতে। 10টা আইটেম মাল নিছেন, 2টা আইটেম মাল স্লো, ওই 2টা আইটেম ফালটাই আপনি রানিং আইটেম নিতে পারেন, ব্যবসার কোনো রিস্ক নেই ইনশাল্লাহ। আচ্ছা, মাত্র 100 টাকা ফিজ। হ্যাঁ ভাই, মাত্র 100 টাকা। তারপর আমি যেতে আছে আমার 100 টাকা রেঞ্জের আরো কিছু মাল আছে ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এগুলো সব হলো 100 টাকা ফিজের মাল। হ্যাঁ, এটা 100 টাকা, 100 টাকা ফিজ। এই যে এটা 100 টাকা ফিজ, এটা 100 টাকা ফিজ। এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে আবার কালার আছে ভাই। হ্যাঁ আচ্ছা, 5টা 6টা করে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে, সব হলো 100 টাকা ফিজের মাল। তারপর আমি যেতে আছি আমার 120 এর কিছু মাল আছে ভাই। আমি আস্তে আস্তে একটু কোয়ালিটির দিকে যাইতে আছি, কি কিছু বুঝছেন নি, কারণ এই কথাটা বলার উদ্দেশ্য ছিল, ওই যে বলছি না যে ফুটপাত থেকে শোরুম পর্যন্ত সব আছে, যে যে আইটেম নিবে সেই আইটেম আছে আমার কাছে। একদম এমন রেঞ্জে দিমো, এমন রেঞ্জে দিমো, সে ব্যবসায় বেচছে ইনশাল্লাহ আবার আমার দোকানে আসতে হবে। এটা অন্তত সেলস করে বললাম আমি ভাই, আমি তো বললামই ভাই। আপনি দেখেন আপনার গুলিস্তান এলাকা বহুত ভিডিও আছে ভাই, প্রচুর ভিডিও, প্রচুর ভিডিও আছে ভাই। আপনি মালের রেটটা দেখেন আমার, তাদের সাথে আমার সাথে রেটটা যাচাই বাছাই করে আপনি মালটা আমার কাছ থেকে নিন। যদি মনে হয় যে আমার মালটা রেট বেশি, আপনি আমার কাছ থেকে নিয়েন না। আর যদি মনে হয় যে ওনার মালে কোয়ালিটি ভালো, রেঞ্জ কম, তাহলে আমার কাছ থেকে মাল অর্ডার আপনি দিয়ে, কোনো সমস্যা নেই। কিছু কথা হচ্ছে, এগুলো সব হলে 120 এর মাল ভাই, 120, 120, 120, 120, 120. প্রত্যেকটা ডিজাইনের আবার কালার আছে 5টা 6টা করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ডিজাইনের আবার 5টা 6টা করে কালার হবে। তারপর আমার আরেকটা মাল আছে 120 এর ভাই, এটা তো 3টা সাইজ হবে, প্রত্যেকটা মালের 3 সাইজ করে, প্রত্যেকটা কালারের 3টা সাইজ হবে। হ্যাঁ, 3টা করে সাইজ হবে এগুলার। হ্যাঁ, এই যে এটা হবে 3 সাইজ এমএল এক্সেল, এটারও 3টা সাইজ এমএল এক্সেল, এটারও 3টা সাইজ এমএল এক্সেল, এটারও 3টা সাইজ এমএল এক্সেল। ফিনগুলো দেখেন ভাই, কাপড়গুলো দেখেন, সেই কাপড় অনেক সুন্দর কাপড় দেখেন, 3 সাইজ এমএল এক্সেল, মাত্র 120 টাকা, 120 টাকা, 120 টাকা। কালার আছে সর্বনিম্ন 15-20টা কালার হবে এটা। হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা। তারপর আমি যেটা আছি ড্রপ শোল্ডার ভাই। আচ্ছা, ড্রপ শোল্ডার মানে থ্রি কোয়ার্টার, অনেকে বলে ড্রপ শোল্ডার বলে কেউ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে মালা পাতাগুলো একটু লম্বা হয় এগুলো। হ্যাঁ লম্বা, হাতা লম্বা। এই যে দেখেন তার অনেক ডিজাইন আছে ভাই। হ্যাঁ, মাত্র 4টা ডিজাইন দেখাইছি এখানে, এগুলো কিন্তু সামনে পিন, পিছনে পিন, পিছনে পিন করা দেখছেন। এটা রেট পড়বে মাত্র 130 টাকা, 130 টাকা ফিস। এটা কালার আছে অসংখ্য, না হলে 15-20টা কালার হবে। হ্যাঁ ভাই আচ্ছা, 15-20টা কালার হবে। তারপর আমি যাইতেছি আমি 130 এর আরো কিছু মাল আছে আমার। হ্যাঁ ভাই আচ্ছা, এই মালটা হচ্ছে 3 সাইজ এমএল এক্সেল। আচ্ছা আচ্ছা, 3 সাইজ এমএল এক্সেল, 3 সাইজ এমএল এক্সেল, কালার হবে অসংখ্য গুলার, আরো মাত্র 3 কালার, 3টা দেখাইছি আমি। হ্যাঁ ভাই, 130 টাকা ফিস। তারপর 130 এর আমি আরো কিছু মাল আছে আমার ভাই। আচ্ছা, এই যে এগুলা সব হলো 130 টাকা ফিস মাল, প্রত্যেকটা ডিজাইনের আবার কালার আছে 5টা 6টা করে। হ্যাঁ ভাই, 130, 130, 130, প্রত্যেকটা ডিজাইনের 5টা 6টা করে কালার হবে। হ্যাঁ ভাই,
তারপর আমি যেতেছি এটা ব্যান কলারে ভাই। এই যে দেখেন এটা হচ্ছে ব্যান কলার সিস্টেম। হ্যাঁ ভাই, এই যে দেখেন সেই ডিজাইন ভাই, অনেক সুন্দর ডিজাইন দেখেন। এটা চায়না কাপড়। হ্যাঁ ভাই, এটা রেড ফোর্ডের মাত্র 170 টাকা পিস। 170 টা কাপড় দেখেন ভাই, সেই কাপড় ভাই, অনেক সুন্দর কাপড় ভাই, 170। এবার আমি যাইতেছি কলারের ভিতরে ভাই, কলারে যাইতেছি একদম লোরেন্স থেকে। হ্যাঁ ভাই, এই যে মালটা হবে 120 টাকা পিস। 120 টাকা কলার আমার এখানে 120 টাকা থেকে শুরু হয়েছে। হ্যাঁ ভাই, আচ্ছা কালার আছে এগুলা, প্রত্যেকটা ডিজাইনের কালার হবে। হ্যাঁ, এই যেটারও কালার আছে 5টা 6টা, 120 টাকা পিস এগুলো। হ্যাঁ ভাই, 120। তারপর আমি যাইতেছি এবার এই মালটা হলো তিনটা সাইজ ভাই, তিনটা সাইজ ML XL। হ্যাঁ, এটাকে কেউ কুলটি কাপড় বলে, কেউ ফিকে কাপড় বলে। হ্যাঁ ভাই, দানাওয়ালা কাপড়টা আর কি। হ্যাঁ, এই যে দেখেন সেই ডিজাইন ভাই, কাপড় কালার দেখছেন ইয়ারে, অনেক সুন্দর মাল, ফিনিশিং দেখেন মালের ভাই। এটারও তিন সাইজ ML XL, তিন সাইজ ML XL মাত্র 130 টাকা পিস। বড় বড় কিন্তু, হ্যাঁ হ্যাঁ সেই ডিজাইন দেখেন, এই আর সার্ক 130 এর রয়েছে মাল ভাই। আচ্ছা, এই যে এটার হলো 130 টাকা পিস। হ্যাঁ ভাই, 130 টাকা। এবং কালার আছে প্রত্যেকটা ডিজাইনে 5টা 6টা করে কালার হবে, রেড পড়বে মাত্র 130 টাকা পিস। হ্যাঁ ভাই, তারপরে আমি যেতেছি এই আছে আরেকটা মাল আমার 130 এর রেঞ্জের, এটা 130। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এটারও তিনটা সাইজ ML XL, এটারও তিনটা সাইজ ML XL, প্রত্যেকটা কালারে তিন সাইজ করে সাইজ ML XL কালার আছে, সর্বনিম্ন 15-20টা কালার আছে, 15-20টা কালার আছে, রেড পড়বে মাত্র 130 টাকা। 130 টাকা। তারপরে 130 এর আমার আরেকটা মাল আছে ভাই। আচ্ছা, এই যে দেখেন এটার ভিতরে কিন্তু কম দামি বেশি দামি আছে ভাই। এটা কাপড়টা অনেক মোটা কাপড় বুঝছেন, অনেক সুন্দর কাপড় ভাই, কিছু আছে পাতলা, আমার অনেক একটু কমে বেছে আবার কি কিছু কথা বুঝছেন। আপনারা এই জিনিসটা কিন্তু ফলো করেন ভাই। এই যে দেখেন এগুলা সবই 130 টাকা রেঞ্জের মাল ভাই, 130 টাকা পিস প্রত্যেকটা। এগুলা কালার আছে সর্বনিম্ন 10-12টা। হ্যাঁ ভাই, তারপর আমি যেতেছি আমার তিন সাইজের আমার আরেকটা মাল আছে। হ্যাঁ ভাই, এই যে এটা হচ্ছে, এটা তিন সাইজের মাল ML XL। হ্যাঁ ভাই, এই যে সেই ডিজাইন ভাই দেখেন, অনেক সুন্দর একটা ডিজাইন, হাতায় গলায় পকেটে দেখেন ডিজাইন করা। এই যে দেখেন হাতায় গলায় এবং পকেটে 140 টাকা পিস, 140 টাকা পিস, কালার হবে অসংখ্য এগুলার। তারপর আমি যেতেছি আমার 150 এর কিছু মাল আছে ভাই। হ্যাঁ, 150 এর এগুলা সব হইলো 150 টাকা পিসের মাল। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, এটার কালার হবে 5টা 6টা, এই ডিজাইনটার কালার হবে 5টা 6টা, এই ডিজাইনটার কালার হবে 5টা 6টা, এই ডিজাইনের কালার হবে 5টা 6টা, রেট পড়বে 150 টাকা পিস। 150। আমি আবারও বলি ভাই, একদম ফুটপাত থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম নেবেন সেই আইটেমই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সব আছে। আপনি শোরুমে ব্যবসা করবেন, শোরুমের মাল আছে। আপনি পুরে দোকানদারি করবেন, পুরের মাল আছে। ভ্যান গাড়িতে মাল বেচেন, ভ্যান গাড়ির মাল আছে, কোনো প্রবলেম নাই। কি কিছু কথা বুঝছেন? তারপর আমি যাইতেছি এবার আমার এই যে স্টেবিলিটি গুলো হলো 48-50 ভাই, এগুলো 48-50 52-54। হ্যাঁ, এটা রেট পড়বে হলো 230 টাকা পিস। আচ্ছা, 230 টাকা পিস। ডিজাইন আরো আছে, মাত্র আমি তিনটা ডিজাইন দেখাইলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি যেতেছি এবার চায়না কোয়ালিটি কিছু মাল আছে আমার। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন একটু কোয়ালিটি আর কি, দামিগুলো শোরুমের মালগুলো যেগুলো বেশিরভাগ শোরুম কোয়ালিটি। হ্যাঁ, শোরুম কোয়ালিটি। এই যে দেখেন এটা রেট পড়বে হলো 250 টাকা পিস। হ্যাঁ ভাই, 250 টাকা পিস, সাইজ হলো 3 সাইজ ML XL। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার এই যে আসার একটা 48-50 52-54 মাল। হ্যাঁ ভাই, এই যে দেখেন এটা হলো 250 টাকা পিস। হ্যাঁ ভাই, 250 টাকা, কালার আছে অসংখ্য এগুলার। এই যে দেখেন সেই ডিজাইন ভাই দেখছেন, আচ্ছা, মাত্র 250 টাকা, সাইজ হলো 4টা সাইজ, 48-50 52-54। হ্যাঁ, তারপরে আমার এই যে আরেকটু কোয়ালিটির ভিতরে যাইতেছি এখন, এগুলো সব হলো শোরুমের মাল ভাই। এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন, দেখছেন নি, অনেক সুন্দর কোয়ালিটি দেখেন। এটা রেট পড়বে মাত্র 350 টাকা পিস, 350 টাকা পিস। ডিজাইন দিছি দুইটা, আরো 5টা 6টা ডিজাইন আছে আমার এটা। হ্যাঁ ভাই, আচ্ছা, মাত্র দুইটা তিনটা করে দেখাইতেছি আমি, অনেক ডিজাইন আছে ভাই। তারপর আমি যাইতেছি এবার আমার আরেকটা মাল আছে যে এটা হলো একটু কোয়ালিটির ভিতরে। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন সেই ডিজাইন ভাই দেখেন, এটা রেট পড়বে মাত্র 380 টাকা পিস, 380 টাকা। এই হলো আমার আজকের ঈদের কালেকশন গুলো দেখাইছি আমি আপনাকে। তো যাই হোক, আমি আমার ঠিকানাটা আবার বলে দেই ভাই। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট, বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা। তো বঙ্গবাজার সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা, তাইলে দেখা দিব। সিটি প্লাজার 4th তলা 78 নম্বর দোকান, বিগ সেলার গার্মেন্টস। ওকে, থ্যাংক ইউ বন্ধু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে ভাই।